কথা কাটবে। গুড মর্নিং, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে না ব্লগটা তোমার ছাদ থেকে শুরু করেছি। সে তোমাদের বললাম না যে বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তা কাজ কতদূর কী হলো সেগুলো তো তোমাদের দেখানোই হয়নি। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। আমি একবার দেখতে এলাম, কালকে তো মিস্ত্রিগুলো তারা ওপরে ছিল বলে উঠতে পারিনি, তো এখন এলাম তোমাদেরকেও একটু দেখাই। দাঁড়াও, আমাদের এই ওপরটা না টিন দেওয়া ছিল, এখানে তোমার মানে এটা এখন ছাদ হবে। আর এই যে অর্ধেক কাত নিয়ে এরকম উঠে গেছে, জানলা কোন দিকে কোন দিকে হবে এগুলো সব উঠে গেছে, বেশ ভালো লাগছে জানো তো। এইটা হচ্ছে এই যে বাড়ির পেছন দিকটা, সিঙ্কে সিমেন্ট হচ্ছিল মানে প্লাস্টার হচ্ছিল, তা পুরোপুরি দেখানো হয়নি। এই দেখো এখন দেখাচ্ছি, বেশ ভালো লাগছে এগুলো দেখতে। এরপর এবার মিস্ত্রি দাদারা চলে আসবে, তারপরে এই টিন ফিন গুলো ভাঙবে। তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের বাড়ির চিত্রটা কেমন ছিল। ছাদের ওপরটা এরকম ছিল টিন দেওয়া, তো সেটা এখন তোমার ওই ঢালাইয়ের ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, খুব ভাল লাগছে দেখতে জানো তো। বাড়িতে কিছু নতুন হলে দারুণ লাগে তাই না? আসি একটু 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 করে প্ল্যান করা, মানে যে হচ্ছে হবে করব কিভাবে করব, কত চিন্তা ভাবনা করে এগোনো, বেশ ভালোই হলো। অনেকদিন পর এই জায়গাটা ঢাকছে, আর নালে না বৃষ্টির জলে একদম থই 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 করে জানো তো, যখনই মানে বৃষ্টি হয় আর পুরো সিঁড়ি টিড়িগুলো ভেসে যায়। তো এটা একটা ভালো হয়েছে, এখন সিঁড়িটা দিয়ে নিচে জল আসবে না, এটা একটা শান্তি হলো। তো যাই হোক, এসব তো ব্যাপার। 8টা বাজতে চললো, এবার নিজের চা টা খাই, আর এদিকে মিস্ত্রি দাদারা আসবে, ওদেরকেও চা দিতে হবে, ওরা অবশ্যই একটু পরে খায়। তো যাই নিচে যাই সব করে, আজকে আবার তাড়াতাড়ি স্কুল আছে, তাকে রেডি করতে হবে, এখন কাজকর্মগুলো শুরু করে ফেলি গিয়ে। এখন বেলা প্রায় 11টা 10-15 বাজছে। এদিকে দেখো আমাদের সেই মায়ের ঘরে মা এখন তরকারি কাটছে, কারণ সারা ঘর ময় তো বালি সিমেন্টে একদম ছয়লাপ। তো মা এখন ঘরে বসে সেই তরকারি কাটছে, খাওয়া দাওয়া এখন ঘরে খুব অসুবিধা জানো তো, সেই সারা বালি মানে বালি কিরকির করছে, বিছানা ময় যে কী অবস্থা। আর এদিকে আমি এখন মাছ টাছগুলো ধুয়ে নিয়েছি, এই যে ইলিশ মাছটাকেও নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছ পেয়েছে গঙ্গার সেগুলোকেও ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার রান্নাবান্নায় ঢুকবো, মায়ের তরকারি মোটামুটি কাটা হয়েই গেছে, তো একদম শেষটুকু করলে একবারে গিয়েই চাপিয়ে দেবো, বিশেষ কিছু তো আর রান্না করবো না। রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্না হয়ে গেল। এই দেখো আলু পটলের চিংড়ি দিয়ে ঝোল হয়েছে, আর ইলিশ ভাপা করে দিয়েছি, ছোট ছোট ইলিশ মাছ ছিল সেটা ভাপা করে দিয়েছি। এখন তো রান্না খুব রান্নাটা খুব শর্টে শর্ট টান হচ্ছে, ইলিশ ইলিশের মধ্যে রান্না করাও যাচ্ছে না ঠিকঠাক করে, হ্যাঁ সারা ঘর ময় বালি সিমেন্টে ভর্তি। তা তোমার যাই হোক, এইসব তো হলো। আর কাকিমা বোধ হয় লাস্টে আমি চাটনি চা পাবে আর ওল ভাতে দিয়েছে, তো সেগুলো করে নিক। এবার যাও, এবার আবার যাবো গিয়ে, আজকে একটু মাথাটা ঘষবো ভাবছি, বুক পাচ্ছে না, আজ একটু মাথাটা ঘষে নিই সব করে জানো তো। ততক্ষণ এই রান্নাটা সেরে নিই, এবার মাথাটা নিয়ে ঘষে আসি। মাথা ঘষবো বলে তো ওপরে চলে এসেছি, আরেকবার উকি দিয়ে দেখে নিলাম কতদূর কাজ এগোচ্ছে। আর আমার হাজবেন্ডকে দেখো, ওই দূরে দাঁড়িয়ে রয়েছে, তার তো কাজ দেখে শেষ হচ্ছে না। যদিও সেটাই হয়, বাড়িতে মিস্ত্রি লাগলে সেটাই হয়। এদিকে ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 1:30, যাই তাড়াতাড়ি মাথাটা ঘষে আবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, নাহলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। শুভ সন্ধ্যা, দুপুরের পর আবার বিকালে এসেছি, একদম চাউমিন রেডি করে নিয়ে এসেছি। আজকে একটু চাউমিন করেছি, সন্ধ্যাবেলায় চাউমিন খাবো বলে। এরপর আবার তাতানকে পড়াতে বসাতে হবে, মেয়ে পড়তে যাবে। ভালোই হয়েছে, দেখ কি কাজ দিল। আস্তে আস্তে ওটা না, ওটা না, ওটা আমি দেখেছি। শুভ সন্ধ্যা, এ দেখো এখন তাতানকে পড়াতে বসেছি, তিতলি পড়তে চলে গেল আর তাতানকে পড়াতে বসেছি। আজকে তাতানের দিদিমণিকে আসতে বারণ করলাম, একটু বৃষ্টি পড়ছিল আর আমাদের এই এলাকায় যা জল হয় গো বৃষ্টি হলে, তা ভাবলাম এটা শুধু শুধু আটকে যাবে, যাওয়াই মুশকিল হবে যদি জোর বৃষ্টি হয়। তাই যাই হোক, জোর বৃষ্টি হলো না আজকে, তাতানের কপালে ছুটি আছে, ছুটি হয়ে গেল। হ্যাঁ রাখো, আমি দেখছি। দেখো স্কুলের কাজগুলো করাতে বসেছি, আর তোমার সন্ধ্যাবেলা একটু চাউমিন বানিয়েছিলাম তো খাওয়া হয়ে গেছে। খুব অসুবিধা হচ্ছে জানো তো, মনে হচ্ছে সবকিছুতে বালি কিরকির কিরকির করছে, চতুর্দিকে বালি, তো বালি সিমেন্টের কাজ হলে যা হয় আর কি, সেই সারাক্ষণ মনে হচ্ছে পা কিরকির করছে, সে ঝাঁত দিয়ে আর মুছে কুল করতে পারছি না। যাই হোক, এখন হবে কিছু করার নেই, যে কদিন মিস্ত্রি থাকবে সে তো চলবেই এরকম ভাবে। এই তোকে আমি বসতে বলেছি, মধ্যে বসতে বলেছি, সে এখন নেচে নেচে বেড়াচ্ছে, একবার এদিকে হাত দিচ্ছে একবার ওদিকে হাত দিচ্ছে, মানে দুষ্টুমির সীমা নেই। হ্যাঁ বসবি, বস তাড়াতাড়ি। যাই হোক, এইসব তো হলো সারাদিনের ঘটনা, আর কাজকর্ম তো খুব কম কম হচ্ছে, বিশেষ কিছু করে উঠতে পারছি না। তার কারণ একটু বললামই তোমাদের যে মানে মিস্ত্রিদের জন্য খিচিপিচি, খাওয়ার জায়গায় অসুবিধা, তরকারি কাটার জায়গায় অসুবিধা, সব চেঞ্জ হয়ে যাচ্ছে, মাকে ঘরে বসে তরকারি কাটতে হচ্ছে, এইসব হচ্ছে ঘটনা আর কি, আর বলো না। তো যাই হোক, এইসব তো ব্যাপার, সারাদিন এইভাবেই কাটলো, যেটুকু যা কাটলো সেইভাবে শেয়ার করলাম, তাও সবটা তো তুলতে পারি না, আমার বাসি সবটা তো তুলতে পারি না, অনেক কিছুই মিস হয়ে যায়।
তা এইসব হলো ঘটনা যাই হোক তখন কি স্কুলের কাজটা করিয়ে দিই আবার কালকে স্কুল আছে আর ভিডিওটা এন্ড করি তো কেমন লাগলো দাদা বন্ধুয়া কই বল দাদা বন্ধুয়া এই দেখাম যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করি ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার পরে দেখা হবে টাটা